হ্যাঁ বল। আরে কিছু না, ওই বৌদির অ্যাপয়েন্ট করা নতুন মেয়েটা, লিভ ইট। আজকে নাকি খোলা খোলা জামা কাপড় পরবে। ছোট আমার খুব ভয় লাগছে, বাড়ি ভর্তি লোকজন আত্মীয় স্বজন আসবে, এ বাবা কেউ যদি কিছু বলে। সত্যি তো, এসব পড়লে ছোট ম্যাডামকে একদম ভালো লাগবে না। আমাকে কিছু একটা করতে হবে। ছোট ম্যাডাম তো ফোনে কথা বলতে ব্যস্ত, এখনো মনে হয় আজকের ড্রেসটা দেখেনি। দেখার আগেই আমি নিজের হাতে কয়েকটা সুন্দর সুন্দর ফুল বানিয়ে জামাটায় লাগিয়ে দিই, তাতেই খোলামেলা জায়গাগুলো ঢেকে যাবে আর দেখতেও ভালো লাগবে। ছোট ম্যাডামকে তো সবাই কত দামি দামি উপহার দিয়েছে, আমি তো কিছুই দিতে পারিনি। আমার তরফ থেকে ছোট ম্যাডামের জন্য এটাই উপহার। এরপর ভাল লাগছে, ছোট ম্যাডামকে গিয়ে দেখাই, ছোট ম্যাডাম নিশ্চয়ই খুব খুশি হবে। পরে না হয় এদিকে আরেকটা ফুল লাগিয়ে দেবো। হ্যাঁ, ম্যাডাম দেখুন না, আপনার ড্রেসে আমি সুন্দর একটা ফুল লাগিয়ে দিয়েছি। হাউ ডেয়ার ইউ, তুমি আমার কাছে হাত দিয়েছো কেন? ম্যাডাম আমি কি কিছু ভুল করে ফেলেছি? না না, তুমি কিচ্ছু ভুল করোনি। ইনফ্যাক্ট খুব ভালো হয়েছে ডিজাইনটা, এটার জন্য তো তোমার একটা প্রাইজ পাওয়া উচিত। আর আমি তোমাকে যেই প্রাইজটা দেবো, আমি আশা করছি সেটা তোমার সারা জীবন মনে থাকবে। আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমি ছেড়ে দেবো। তুমি আমার বার্থডে আউটফিট নষ্ট করেছো আর আমি তোমাকে ছেড়ে দেবো। শোনো, শাস্তি তোমার হবে। আমি আর এই ভুল করবো না, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? কিসের ক্ষমা? ঋষিকা লাহিড়ি না টিট ফর ট্যাটে বিশ্বাসী। এবার দেখো আমি কেমন তোমার এই মুখের ডিজাইনটাই বদলে দিই। চেটা নিয়ে এসো, যাও। বসো বসো। আজকেই মনে হয় তুতের এ বাড়িতে শেষ দিন। না ম্যাডাম, না না, ছেড়ে দিন ম্যাডাম, না না, এরকম করবেন না। ছোট ম্যাডাম মেয়েটার সাথে কি করছে কে জানে। প্রিয়াঙ্কার মতো মেয়ে যে ওকে বিয়ে করতে রাজি হয়েছে সেটা শুধু এই অম্বরীশ লাহিড়ির জন্য। ও
কি তোর বাড়ি কাজের লোক? আমি এই বাড়ির কাজের লোক নই। চলো 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 পাল্টাই।